লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য, জলজ্যান্ত চুম্বকের শিশু, শরীরের সঙ্গে আটকে যায় ধাতু। বৈদ্যুতিক শখ খেয়ে প্রায় ইহলোক ত্যাগ করার জোগাড় হয়েছিল 12 বছরের নিকোলাই, তবে মৃত্যুর বদলে সে হয়ে গিয়েছে এক জলজ্যান্ত চুম্বক। রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টের তার থেকে দুর্ঘটনাটি ঘটে নিকোলাইয়ের। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সে জানিয়েছে, তার সংস্পর্শে আসা মাত্রই জোরে ধাক্কা লাগে আমার, আমি দুর্বল হয়ে পড়ি, কিন্তু তারপরেও ধীরে ধীরে বাড়ি পৌঁছে মাকে বলি কি ঘটেছে। এরপর সে জানায়, পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, আমি লক্ষ্য করি কিছু কয়েন মাটি থেকে আমার গায়ের দিকে উঠে আসার চেষ্টা করছে নিচের ম্যাট্রেস থেকে। তারপর ব্রেকফাস্ট করার সময় হাত থেকে চামচ সেরে গিয়েছিল, কিন্তু অবাক হয়ে দেখলাম সেটি মাটিতে পড়ার বদলে আমার বুকের কাছে আটকে গিয়েছে। ডাক্তাররা ভেবেছিলেন শিশুটির ফ্লু হয়েছে, কিন্তু স্ক্যান করাতে ধরা পড়ল ভয়ঙ্কর সত্য। নিকোলাই আরও জানিয়েছেন, সে কমিক বুক ও তার চরিত্রদের খুবই ভক্ত। সে মনে মনে চাইতো ওই চরিত্রগুলোর মতো যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তারও আসে, বিশেষত যদি ম্যাগনেটোর মতো অন্য কিছু আকর্ষণ করার চুম্বকীয় শক্তির অধিকারী সে হয়, তবে কি ভালোই না হবে। আর সেই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার পর থেকে তার মধ্যে এই বিশেষ ক্ষমতা সে উপলব্ধি করছে। যদি তার কথায় এখন আমি সেই জিনিসগুলো করতে পারি যেগুলো আগে পারতাম না, তবে এর ওপর আমার কন্ট্রোল নেই। স্কুলে ইতিমধ্যে বেশ জনপ্রিয় সে, সহপাঠীরা মাঝে মধ্যেই নিকোলাইকে অনুরোধ করে তার বিশেষ ক্ষমতা দেখানোর জন্য। তার এক স্কুলের সহপাঠী এও জানিয়েছে, নিকোলাই সবাইকে অনুপ্রাণিত করে যাতে সবাই তার মতো লিভিং ম্যাগনেটে পরিণত হতে পারে। বিশ্বে এর আগেও এমন চুম্বকীয় মানুষের উদাহরণ পাওয়া গিয়েছে। বৈজ্ঞানিকরা এ বিষয়ে জানিয়েছেন, এটা ঘটে একটা অস্বাভাবিক চটচটে চামড়ার জন্য। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।